Assalamualaikum viewer, welcome to Mrs. Homemaker video. আমি প্রথি সুলতানা সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। আই হোপ আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালোই আছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা একটু অন্যরকম, একটু সারপ্রাইজিং, একটু ভিন্ন ওয়েদার থেকে শুরু করে ভিন্ন লোকেশন সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? লাস্ট ব্লগে কিন্তু আমি বলেছিলাম আপনাদের জন্য সারপ্রাইজ আছে, আর সেই সারপ্রাইজটা হলো আমি এখন আছি টাঙ্গাইলে। সো আমাকে কে কে টাঙ্গাইল থেকে দেখছেন আর কে কে মিট করতে চান, কে কে দাওয়াত দিতে চান, সবাই কমেন্ট করে জানাবেন, চলে আসবো বাসায় বেড়াতে। জাস্ট কিডিং। সেটা হচ্ছে গত ব্লগে আপনারা দেখেছিলেন যে ফাতেমা আপু আমার সাথে মিট করতে এসেছিল আমাদের বাসায়, আর আপুর সাথে মিট করতে পেরে আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহ পাকের কাছে। যেটা কি বলবো, যে ইউটিউবিং করতে এসে যে মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে সেটা আসলে আপনারা আমাকে শিখিয়েছেন। আমি আপনাদের প্রতি সত্যিই অনেক কৃতজ্ঞ। আপনাদের কাছ থেকে আমি যেই ভালোবাসা, যেই স্নেহ, যেই আদর বা যা পাই সেটার জন্য আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি। তো আপু যখন আমাদের বাসায় গিয়েছিল তখন আপুর সাথে আমি আপুদের বাসায় এসেছি। তো এখন আপুর সাথে যেহেতু আছি তো আপুর সাথে সময়টা যেভাবে করে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা এখানে আপু তার ভালো লাগার কাজটা করছে, আর মূলত আপুর সাথে আমার পরিচয়, আপুকে ভালো লাগার অন্যতম প্রধান কারণ যেটা সেটা হচ্ছে আপুর হাতের কাজ আমাকে ভীষণ রকম মুগ্ধ করে, ভীষণ রকম ইন্সপায়ার করে। আর আপুকে তো লিটারালি আমার একজন সুপার ওম্যান মনে হয়, কারণ সে দুটো বেবি আছে তার পাশাপাশি, সে একজন টিচার, তার পাশাপাশি সে হচ্ছে গিয়ে হাতের কাজ পারে নিখুঁতভাবে। তো এই জিনিসগুলো আমি যখন দেখি ওভারঅল সব কিছু মিলে আমার কাছে এই জিনিসটা একটু ম্যাজিক্যাল মনে হয়, যে একা মানুষ এক হাতে কিভাবে এত কিছু সামলায়। সো এই মানুষটাকে সাপোর্ট ডেফিনেটলি আই গেস আপনারা করবেন, পাশাপাশি সবাই চেষ্টা করবেন আপুর চ্যানেলটা একটু ভিজিট করার জন্য, কারণ আপু জাস্ট শক করে নিজের একটা যে আলাদা কি বলবো, যে আর শুধু ভালো লাগা থেকে সে অ্যাজ এ টিচার, সেটা তার বাই প্রফেশন, সে অ্যাজ এ মাদার, কিন্তু তার পাশাপাশিও হয় না যে নিজের একটা ভালো লাগাকে মানুষের সামনে প্রেজেন্ট করা, তার জন্য এই কাজটা করে। আর বিশেষ করে আপনারা যারা আমাদেরকে দেখেন তারা তো সেই শুধু জাস্ট ক্যামেরার ভেতরে আপনাদেরকে যতটুকু দেখায় সেইটুকুই আপনারা দেখেন, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার বাইরে একটা মানুষ কীভাবে করে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য কষ্ট করে। সো ইউটিউবিংটাকে যারা খুব বেশি ইজিভাবে ভাবেন যে একটা মহিলা মানুষ ঘরের মধ্যে বসে যা তা করছে, বিষয়টা ঠিক আসলে ওরকম না। আমরা বাসার যেই নর্মাল কাজগুলো, সেই নর্মাল কাজগুলোকেও যখন আপনাদের সামনে তুলে ধরি সেটার মধ্যে কিন্তু একটা প্রেজেন্টেশন বা একটা সব কিছু থাকে, যেটার জন্য আমাদের একটা আলাদা টাইমিং, আলাদা একটা আবেগ কাজ করে। আশা করি সেই জিনিসটা আপনারা বুঝতে পারেন। তো সকালবেলা আপু তো যেটা আর্ট করলো, ইনশাল্লাহ ওইটা আপুর চ্যানেলে আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের আরাবি মামুনি মানে আপুর বড় মেয়ে, সে মাশাল্লাহ খুবই লক্ষ্মী এবং ঘরোয়া, খুবই শান্ত প্রকৃতির একটা মেয়ে। তো সে ঘরের অন্যান্য বেডগুলো গুছিয়ে নিয়েছে, ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট অদ্রি। অদ্রিরও কিন্তু একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ইতিশা অদ্রি, আপনারা সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন। বিশেষ করে আপনাদের বেবিদেরকে ওর চ্যানেলটা দেখতে বলতে পারেন। আমার অনেক ছোট ছোট মামুনিরা আছে যারা নাকি তার আম্মুকে আমার ভিডিও দেখতে বলে। আসলে আপনারা যখন এই কমেন্টগুলো করেন আমি কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, এটা আপনারা বুঝতে পারেন কিনা আমি জানি না। তো যাই হোক, অদ্রি তো রোজা রাখিনি, ও ছোট্ট, তো আপু এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করেছে সকালবেলা ওর জন্য। রান্নাটা করেই আপু হচ্ছে আর্ট করতে বসেছিল, তো সেটা তো আমি আগে দেখাতে ভুলে গিয়েছি। আর দুপুর থেকে তেমন একটা আমরা কোনো কিছু করিনি, বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম, তবে সেই ভিডিওগুলো আমার ফোনে নেই কারণ আমি ফোনটা সাথে করে নিয়ে যাইনি, সেটা ইনশাল্লাহ আপনারা আপুর চ্যানেলে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপুদের এই টাঙ্গাইলের একটা খাবার, এটাকে বলা হয় হচ্ছে আমসেদ্ধ, আর এটা খুবই ইজি রান্না করা, বাট যারা টক খেতে ভালোবাসেন আই গেস তাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আপনি আমগুলোকে কাট করে জাস্ট পানি পরিমাণ মতো আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী রেখে তার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিবেন, সাথে গুড় বা চিনি, আপনি ঠিক যতটা মিষ্টি খেতে ভালোবাসেন মানে টক মিষ্টির ব্যালেন্স করে নেবেন। ওটা খালিই খাওয়া হয়, আমার কাছে তো ভাতের সাথে খেতেও ভালো লেগেছে, আমি খেয়েছিলাম আর কি।
আর এখানে যেহেতু আপুর বাসায় এসেছি, আমি তো গেস্ট, তো কোনো কাজই তো করছি না, আপুর পিছনে পিছনেই শুধু ঘুরছি আর চেষ্টা করছি আপু কি করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আর কি। এখানে রাতের বেলা আপু রান্না করছে, ভেন্ডি ভাজি করে নিয়েছে, তো এটা আরবির খুব পছন্দ আর আপনাদের ভাইয়াও ভেন্ডি খুব ভালোই খেতে পছন্দ করে আর কি। তো এটা যখন করছিল তখন আপু বলছিল এটা আরবির পছন্দ আর আমি বলছিলাম আপনার ভাইয়ের পছন্দ, তো এরকম গল্প করে করে আপু রান্না করছিল আর আমি আপুকে মানে সঙ্গ দিচ্ছিলাম। আর ভেন্ডিটা ভাজার পরে এখন আপু যে রান্নাটা করবে, মূলত এটা আপনাদের কাছে খুব ইজি বা সিম্পল মনে হলো, এটা হচ্ছে আপুদের টাঙ্গাইলের ট্রেডিশনাল খাবার আর কি বলা যায়। মানে এই মাছটাকে ওনারা এভাবে করেই রান্না করে। তো রান্নার জন্য প্রসেস যেটা, এখানে আপু কতটুকু পরিমাণ করে নিয়েছে আমি সেটা বলছি না, কারণ মাপের সময় আমি ছিলাম না। তো হলুদের গুঁড়ো দিয়েছে, মরিচের গুঁড়ো দিয়েছে আর বোধহয় আপু মানে জিরা আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা এভাবে গুলিয়ে রেখে দিবে। আর এটার সাথে দিবে হচ্ছে লবণ আর আদা বাটা, রসুন বাটা, এই জিনিসগুলোকে এই বাটিটার মধ্যে আপু কিছুটা সময় একটু রেখে দিবে ভিজিয়ে, তারপরে হচ্ছে গিয়ে সে রান্নাটা করবে। আর এটার কারণ জিজ্ঞেস করার পরে আপু যেটা বললো সেটা হচ্ছে এভাবে গুলিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করলে নাকি খেতে মজা হয় বা টেস্টটা ভালো হয়, তো যার কারণে। আর বিশেষ করে আমরা তো আগে দেখতাম যে নানু দাদুরা হচ্ছে গিয়ে কিন্তু বাটা মশলায় রান্না করতো, তো গুঁড়ো মশলাটা এভাবে পানি দিয়ে ভিজিয়ে নিলে অনেকটা ওরকম কিন্তু টেস্ট পাওয়া যায়। আর এখানে আপু এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছে তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে কিছুক্ষণ আগে যে মশলাটা গুলিয়ে রেখেছিল সেই মশলাটা দিয়ে দিবে। আর এটা আগে বলে নিই যে আপু কি রান্না করবে, আপু রান্না করবে হচ্ছে রুই মাছের টক। তো রুই মাছের টক রান্না করার জন্য, বা বিশেষ করে রুই মাছ ছাড়া আপনারা বোধহয় অন্যান্য মাছ দিয়েও তো রান্না করতে পারবেন আপু, অন্যান্য যে মাছ দিয়েও আপনারা ট্রাই করতে পারবেন, আর সেই মাছটা আপনারা ভাজা ছাড়া রান্না করবেন। অর্থাৎ যারা মাছ না ভেজে খেতে ভালোবাসেন বা ভাজা ছাড়া মাছ খেতে পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি মাছ যে কোনোভাবেই খেতে ভালোবাসি, আমার কোনোই অসুবিধা হয় না। আর বিশেষ করে আমি কোনো অঞ্চলে গেলে আমি চেষ্টা করি সেখানে এই রিকোয়েস্টটা করার যে আপনাদের অঞ্চলের যে আলাদা যে জিনিসটা আছে বা ট্রেডিশনাল যে খাবারটা আছে সেটা হোক না অনেক সিম্পল, বাট আমি ওই জিনিসটা টেস্ট করতে বেশি পছন্দ করি আর আমার মনে হয় যে আমি ওই রান্নাটা শিখবো বা ওইটা আমি পরে ট্রাই করব, এরকম একটা ইচ্ছে থাকে। তো সেই জায়গা থেকে আপু আজকে এই মাছটা রান্না করছে। তো এখানে আপু প্রথমে মশলাটাকে কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছে এই পর্যায়ে কয়েকটা, আর এখন প্রথমে মাছগুলো দিয়ে হালকা একটু মশলার সাথে ভেজে নিবে, তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো তুলে নেওয়া হবে। এতে যে জিনিসটা হবে মানে একদম কাঁচা কাঁচা যে ভাবটা বা মনে হবে না যে মাছের মধ্যে মশলা যায়নি বা টেস্ট হয়নি এরকমটা আপনার ফিল হবে না, কারণ হচ্ছে গিয়ে সে মশলার মধ্যে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছে আর কি। তো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলো তুলে ফেলবে, তুলে নিয়ে যে মশলাটা থাকবে ওটার মধ্যে আরও এক্সট্রা পানি দেওয়া হবে এবং দেওয়া হবে আমের টক। আমের টক ছাড়া কি আপু এটা জলপাই বা চালতা বা অন্য কোনো টক দিয়ে করা যাবে? অন্য যে কোনো টক দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন যদি আমের সিজন ছাড়া আপনারা ট্রাই করেন আর কি। তো সেক্ষেত্রে এভাবে করে সেম এই পর্যায়ে আপনারা টকগুলো দিবেন, তাহলে খেতে এরকমই টেস্ট আসবে, কোনো অসুবিধা নেই। যেমন আমাদের অঞ্চলে আমরা পাওয়া যায়, চালতা পাওয়া যায়, জলপাই পাওয়া যায়। আর আমি বিশেষ করে টক দিয়ে খাবার খেতে অনেক পছন্দ করি। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমার বাসায় আর ডাল তো আপনাদের ভাইয়া খেতে ভালোবাসে আর আমি টক ডাল পছন্দ করি, যার কারণে যখন যে সিজনটা থাকে কাঁচা আমের সিজন হলে আম দিয়ে টক মানে ডাল, তারপরে হচ্ছে জলপাইয়ের হলে জলপাই দিয়ে, বা এরকমভাবে বিভিন্নভাবেই আমি টক ডালটা খাই। তো এরপরে আমি নেক্সট ইনশাল্লাহ মাছটাও এভাবে টক ঝোল করে রান্নাটা ট্রাই করব। তো আপনারা তো দেখলেন যে মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তুলে রেখেছে, তারপরে পানি দিয়ে এখানে হচ্ছে মাছের যে বালিশটা ছিল আর মাথাটা, এর আগে তো আপনারা অনেকে মাছের বালিশ শুনে হেসেছিলেন, কেউ বলেছিলেন মাছের বেলুন, মাছের পেটি বা অনেক কিছুই বলেছেন, তো যাই হোক আমাদের আঞ্চলিক ভাষায় মাছের বালিশ বলি আমরা ওটাকে। তো আপু হচ্ছে গিয়ে পানিটা দিয়েছিল, পানিটা দিয়ে আমটা দিয়ে দিয়েছে, একটু বড় করেই ফালি দিয়েছে, আপনারা ছোট বড় যার যেরকম ইচ্ছে ওভাবে করেই দিবেন, কোনো ওটায় কোনো ধরা বাঁধা নেই আর কি। আর টকটাও বুঝে শুনে, আপনি অনেক টক খেতে ফেললে এখানে দুটো আমও তো দিতে পারবে তাই না আপু, যে টকটা যেরকম খেতে ভালোবাসেন সেভাবে করেই আপনারা হচ্ছে গিয়ে এটা ব্যবহার করবেন।
বেশি টক হয়ে যায়। আচ্ছা, আর আপু যেটা বললো সেটা হচ্ছে যে টকটা যদি আপনারা অনেক বেশি আগে দেন, মানে যেমন মশলাটা কষানোর সময়, তাহলে অনেক বেশি টক লাগবে, হয়তো বা সেটা একটু আপনার কাছে খেতে খারাপও লাগতে পারে, যার কারণে টকটা এই পর্যায়ে দিবেন এবং নাড়াচাড়াটা কম করে মাছটা সুন্দর একইভাবে থাকবে, টকটা সমানভাবে মিশবে। আর এভাবে করে মাছটা রান্না করলে, যেহেতু আপু আগে কষিয়ে নিয়েছে, তাই মাছের মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব থাকবে না। মাছটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে আমরা যেহেতু বিকেলের দিকে একটু বেড়াতে বের হয়েছিলাম, সেটা তো বললাম আপনাদেরকে, তো বেড়াতে গিয়ে আমরা হচ্ছে পার্ক থেকে কিছু ফুল কুড়িয়ে এনেছিলাম। ফুলটা আমি নতুন দেখেছি, হয়তো বা এর আগে দেখেছি কিনা আমার এক্স্যাক্ট মনে নেই, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা নতুনই দেখেছি। তো বেশ ভালোই লেগেছে ফুলটা। তো ফুলগুলোর অনেকগুলো ফুল এনেছি। আমরা ভেবেছিলাম প্রথমে মালা গাঁথবো, কিন্তু অদ্রি বাসায় এসে একটু টায়ার্ড হয়ে গিয়েছে, আর কিছু করা হয়নি। তো অল্প কিছু ফুল আমি জাস্ট একটা বোলের মধ্যে আপু পানি দিয়ে দিল, তো ওটার মধ্যে একটু সাজিয়ে দিলাম, জাস্ট ফর মানে কি বলবো, ডেকোরেশন বা একটু ভালো লাগছিলো দেখতে, এই জন্য ভাবলাম এনেছি একটু সাজিয়ে রাখি। তো আমি তো সারাদিনে কোনো কিছু করলামই না, তো এই একটা ছোট্ট কাজ করলাম দিন শেষে এসে। তো যাই হোক, অনেক মজা করেছি আজকে। আপুর চ্যানেলে ইনশাল্লাহ আপনারা ওটা দেখতে পারবেন। আর আপুর এখানে আপনাদেরকে এখন একটা গাছ দেখাবো, এটা হচ্ছে সিঙ্গুনিয়াম। আপনারা তো অনেকেই জানেন, আর এই সিঙ্গুনিয়ামটা তো ঘরে হয়, মানে ইনডোরে আউটডোরে হয়, মাটিতে হয়, পানিতে হয়। আর আপুর এই সিঙ্গুনিয়ামটা হচ্ছে 4 বছরের পুরনো, এত সুন্দর হয়েছে দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি বলতে পারেন ফাতেমা আপুর বাসায় টাঙ্গাইলে আমার প্রথম ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।